আসসালামু আলাইকুম সিমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের দুটি ডিম দিয়ে চুলায় দুই পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক কীভাবে বানানো যায় সেই ভিডিওটি দেখাবো আমার বানানোর কেকটি খুবই সফট হয়েছে আমি একটি কাটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কেকটা কি পরিমাণ সফট হয়েছে কেকের ডিমান্ড বরাবরই বেশি থাকে প্রায় সবাই কেক খেতে পছন্দ করে আর এরকম ক্রিম দিয়ে কেক বানালে তো বাচ্চারা আরও বেশি পছন্দ করে তাই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা আমার ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন তাহলে আসুন কেকটা কীভাবে বানাবো সেই রেসিপিটি দেখে নিই কেক তৈরির জন্য প্রথমে আমি চার টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম এখন এখানে আমি দুটি পাকা আম ব্ল্যান্ড করে নিয়েছি পানি ছাড়া আমটা অবশ্যই মিষ্টি দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমটাকে আমি রেখে এখন একটি বাটি নিলাম বাটির মধ্যে আমি কুসুম সহ দুটি ডিম দিয়ে দিব এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এটা আপনার গুটনি বা কাঁটা চামচের সাহায্যে বিট করতে পারেন এখন আমি এটাকে রেখে ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনিটা ভালোভাবে গলানা পর্যন্ত বিট করব তবে ডাল গুটনি দিয়ে বিট করলে অনেক সময় ধরে বিট করতে হয় চিনি আর ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়ে এটা খুলে আমি এক সাইডে রেখে দিব। আমার বিট করানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম দুধ আর সুজি মিশ্রণটা দিয়ে দিলাম আর ব্লেন্ড করা আম থেকে হাফ কাপ পরিমাণ আম দিয়ে দিলাম এখন একটি চালনি নিয়ে চালনির মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব এভাবে চেলে নিলে ময়দার যে দানা অংশটা সেটা বের হয়ে আসে এখন আমি এটাকে রেখে চামচ দিয়ে পুরোটা মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যাতে কোনো দানা বাপ না থাকে আর এটাকে বেশি গণ করা যাবে না আবার বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা এরকম গণ হয়ে গেলে বুঝবেন পুরোপুরি কেকের জন্য রেডি আমার ব্যাটারটা এরকম হয়েছে এখন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে একটি বেকিং ট্রেতে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি সবটুকু ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এভাবে আমি হাত দিয়ে জাঁকিয়ে নেব তাহলে ভিতরে বাষ্পটা বের হয়ে আসবে এখন আমি আগের থেকে হাই হিটে একটি প্যান বসিয়ে দিলাম চূড়ায় গরম হওয়ার জন্য এই প্যানের মধ্যে আমি ট্রেটি ভালোভাবে বসিয়ে দিব দিয়ে মিডিয়াম হিটে আমি চল্লিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নেবো খেয়াল করে আপনারা ছিদ্রটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিবেন চল্লিশ মিনিট পর কেকটা আমার পুরোপুরি ব্রেড করা হয়ে গেছে আমি একটি কাটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কেকটা হয়েছে কি না এখন কেকটা পুরোপুরি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি একটি টের মধ্যে ডেলে নিলাম কাগজটা উপর দিকে সরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কেকটা কতটুকু পরিমাণ সফট হয়েছে এখন আমি একটি চুরির সাহায্যে কেকটাকে মাছ বরাবর কেটে নিলাম কেটে নিয়ে ডেকোরেশনের জন্য একটি টের মধ্যে নিচের অংশটাকে রেখে সুগার সিরাপ দিয়ে দিলাম উপরে সুগার সিরাপটা আমি দুই টেবিল চামচ গরম পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নিলাম তারপরে সুগার সিরাপ তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিব ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিয়ে উপরের পাটাকেও আমি খুব সাবধানে ক্রিমের উপরে বসিয়ে দেব এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে ব্লেন্ড করা আম থেকে এক কাপ পরিমাণ আম হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে একটু জাল করে আমি এটাকে জেল তৈরি করে নিব এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এভাবে জাল করে নিয়ে পুরোপুরি জেলটা তৈরি করে নিয়ে আমি এখন হালকা ঠান্ডা করে কেকের উপর জেল দিয়ে আমি কেক ডেকোরেট করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোরেট করে নেবেন আর চাইলে ক্রিম ছাড়াও শুধু জেল দিয়ে কেক তৈরি করে নিতে পারবেন দুইভাবেই কেকটি খেতে ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ফেসবুক পেজে আপনাদের অভিজ্ঞতা ও রান্নার ছবি শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে